আজ আপনাদের দেখাবো নতুন ফিরোনপসিস অর্কিডের প্রতিস্থাপন আমি কিভাবে করি। একটু খেয়াল করে দেখুন, এই গাছটা একটা ফ্লাওয়ার স্পাইক আছে, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। আগে কিভাবে আমি প্রতিস্থাপন করি সেই বিষয়টা পুরোপুরি আপনাদের দেখিয়ে নিতে চাই। দেখুন, প্রথমে আগে পর থেকে তো বার করে নিতে হবে, অবশ্যই বুঝতেই পারছেন। একটু খেয়াল করে দেখবেন যে এখানে মিডিয়া বেসিক্যালি স্ফ্যাগনাম মস। এবার স্ফ্যাগনাম মসে যখন গাছ বসানো আছে, তখন কিন্তু আপনাকে গাছের রুটসগুলোকে আলাদা করার ক্ষেত্রে একটু বেগ পেতে হবে, মানে আপনাকে একটু সময় দিতে হবে। কারণ যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজেই স্ফ্যাগনাম মস থেকে যখন আপনি শিকড়গুলোকে আলাদা করছেন, তখন কিন্তু আপনাকে একটু সময় নিয়ে, একটু বুঝে, একটু ধীর হাতে, একটু যত্ন নিয়ে কাজটা করতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কাজে এই প্রসেসটা একটু লেন্দি, দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে কাজটা করছি। স্ফ্যাগনাম মসে যখন জল প্রয়োগ করবেন তখন কিন্তু খুব সাবধান, একটু খেয়াল করে দেখুন। আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন না, কিন্তু দেখে অন্তত বুঝতে পারছেন যে এই স্ফ্যাগনাম মস কিন্তু একেবারেই ভিজে বা আর্দ্র। কাজেই যখন স্ফ্যাগনাম মসে আপনারা অর্কিড পরিচর্যা করছেন তখন কিন্তু বুঝে জল দেবেন, কারণ স্ফ্যাগনাম মস অনেকক্ষণ জল ধরে রাখে। সো বি ভেরি কেয়ারফুল। এই স্ফ্যাগনাম মসগুলো কিন্তু আপনারা চাইলে ভবিষ্যতে ব্যবহার করলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মোটামুটি প্রায় সমস্ত মিডিয়া আমি সরিয়ে ফেলেছি, টুকটাক একটু হয়তো এখনও আছে, সেটা ধুলে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। বেশ বড় শিকড়, কিন্তু এই শিকড়গুলো টুকটাক একটু কাটতে হবে। যাক, স্ফ্যাগনাম মস পুরো সরিয়ে নেওয়া হয়েছে। এইবার যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন সেই শিকড়গুলো একটু টুকটাক আমাকে প্রুনিং করতে হবে, কারণ রুট প্রুনিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমি দেখতে পাচ্ছি বেশ কিছু রুট পচে গেছে। তো একটু বুঝে যে শিকড়গুলো খারাপ হয়ে গেছে, যে রুটসগুলো বাদামি হয়ে গেছে বা আপনি দেখবেন টিপলে নরম লাগছে, অনুভব করছেন আপনি হাত দিয়ে চাপ দিলে, সেই সমস্ত শিকড়গুলোকে সরিয়ে ফেলুন, সেগুলো রাখার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ঠিকঠাক গ্রোয়িং কন্ডিশন দেন, গাছ যদি পর্যাপ্ত পরিমাণে বেড়ে ওঠার মতো পরিসর পায়, তাহলে গাছ খুব দ্রুত নতুন শিকড় তৈরি করতে পারবে, কোনো চিন্তা করার কারণ নেই। আর যে শিকড়গুলো নষ্ট হয়ে গেছে সেগুলো থেকে গাছ কোনো রকমভাবে কোনো উপকার পাবে না, কাজেই সরিয়ে নিতে কোনো অসুবিধা নেই। শিকড়টা বেশ বড় দেখতেই পাচ্ছেন, কিন্তু মাঝখানের দিকে দেখুন নষ্ট হয়ে গেছে, এটা কেটে ফেলাই ভালো। এখানে আরেকটা শিকড় আমি দেখতে পাচ্ছি, দেখুন পুরো বাদামি হয়ে গেছে, এটাও কেটে ফেলতে হবে। শিকড় যখন কাটবেন একদম গোড়া থেকে কাটবেন, যে শিকড়গুলো নষ্ট হয়ে গেছে। আগের থেকে বেশ ফ্রেশ এবং পরিষ্কার লাগছে। এইবার আমি একটু অ্যান্টিফাঙ্গাল সলিউশন তৈরি করব এবং তাতে মোটামুটি 5 থেকে 6 মিনিট অর্কিডের শিকড়গুলো ডুবিয়ে রাখব। আমি এখানে সাফ ব্যবহার করছি, এটা কপার বেস ফাঙ্গিসাইড, আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই সাফের সঙ্গে পরিচিত, অত্যন্ত ভালো ফাঙ্গিসাইড। শিকড়গুলো একটু ডুবিয়ে রাখবো এবং একটু নাড়াচাড়া করব। এবং এই অবস্থায় মোটামুটি 5 মিনিট রাখব। আমি সলিউশন থেকে গাছটা সরিয়ে নিয়েছি এবং মোটামুটি একটু শুকিয়ে নিয়েছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট,
শিকড়টা হালকা একটু শুকিয়ে নেবেন সলিউশন থেকে বার করার পর। এইবার খেয়াল করে দেখুন, আমি এখানে যে মিডিয়া ব্যবহার করছি, অবশ্যই দেখতেই পাচ্ছেন চারকোল, আমার ফেভারিট মিডিয়া অর্কিডের জন্য। আর এটা তো অর্কিডের পট, আপনারা এই পট যে কোনো জায়গায় পেয়ে যাবেন, যে কোনো লোকাল নার্সারিতে, অনলাইনেও পেয়ে যেতে পারেন। আমার মনে হয় ফিলোনপসিস অর্কিডের জন্য এই ধরনের পট আদর্শ। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি খুব ছোট ছোট চারকোলের টুকরো নিয়েছি। আপনি যত ছোট টুকরো নেবেন ততই মিডিয়া ময়েশ্চার ধরে রাখবে। একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এই হলো স্পেসটা, এইটার মধ্যে আমি একটু চারকোল নিয়ে নেব। তার কারণ অনেক সময় হতে পারে আমি উপর থেকে যখন মিডিয়া দেব বা চারকোলগুলো দেব, তখন যেহেতু শিকড়গুলো চারদিকে প্রায় ঘুরে আছে, সেই জন্য ভেতরে ঢুকতে নাও পারে। সেই কারণে আমি মোটামুটি চেষ্টা করব যাতে ভেতর দিকে কিছুটা চারকোল থাকে, সেই জন্য এভাবে আগে শিকড়ের মাঝখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে সেখানে চারকোলগুলো ঢুকিয়ে নেব এবং তারপর খুব সাবধানে বসিয়ে দেব। এইবার আস্তে আস্তে চারপাশ থেকে আমি চারকোল দিতে থাকব। একটু হালকা হাতে কাজটা করবেন, একটু সময় লাগবে, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, সময় নিয়ে পুরো কাজটা করবেন। যতটা সম্ভব থরলি চারকোলগুলো যাতে সেটেলড হয়ে যায় সেটা চেষ্টা করবেন। চারকোলের ব্যবহার প্রায় শেষ হয়ে এসেছে। একটু খেয়াল রাখবেন যেন কোথাও খুব একটা বেশি ফাঁক না থাকে, মোটামুটি যাতে চারকোলটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যায় বা পটটা পুরো ভরে যায় চারকোলে, সেটা একটু খেয়াল রাখবেন অবশ্যই। তাতে কি হবে, শিকড়গুলো নতুন মিডিয়াকে খুব দ্রুত ধরে নিতে পারবে এবং মিডিয়া যেহেতু আর্দ্রতা ধরে রাখে, সেই আর্দ্রতা শিকড় টানতে পারবে বা শিকড়ের কাছে সেই আর্দ্রতা পৌঁছে যাবে। আপনি যদি বেশি ফাঁক রাখেন তাহলে কিন্তু শিকড়ের থেকে মিডিয়ার দূরত্ব বেশি থাকায় আর্দ্রতা টানতে পারবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অবশ্যই মনে রাখবেন। কাজে একটু সময় নিয়ে ভালো মতো চারকোলটা ব্যবহার করবেন। ব্যাস, অর্কিডের প্রতিস্থাপন কমপ্লিট। এইবার আমরা জল দেব। আমি এখানে আরও ওয়াটার ব্যবহার করছি, আপনারা চাইলে বৃষ্টির জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দয়া করে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করবেন না অর্কিডে, তাহলে কিন্তু গাছে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আপনাদের এলাকায় যদি কর্পোরেশন থেকে জল আসে বা মিউনিসিপ্যালিটি থেকে যদি জল দেওয়া হয় সেই জলও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু ভালো ফল পাবেন। চারদিকে ভালো মতো থরালি কিন্তু জল দেবেন ইনিশিয়ালি, কারণ আপনি রিপোর্টিং করেছেন এবং এক্ষেত্রে ভালো মতো জল দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে রুট ভালো মতো স্যাচুয়েটেড হয়ে যায়। এইবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো। আপনাদের আগেই দেখিয়েছি এই ফ্লাওয়ার স্পাইকটি, এই ফ্লাওয়ার স্পাইকটি আমি কেটে দেব। কেনই কাজটা করব? নতুন গাছ যখন আপনারা নিয়ে আসছেন ফ্লাওয়ার স্পাইক সহ, বিশেষ করে ফিলোনপসিস, এবং সেই গাছটিকে ফ্লাওয়ার স্পাইক থাকা অবস্থায় যখন আপনারা রিপোর্ট করছেন, তখন ফ্লাওয়ার স্পাইকটি কেটে দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এই স্যাক্রিফাইসটা আপনারা কেন করবেন? তার কারণ যদি এই ফ্লাওয়ার স্পাইকটা আপনারা রাখেন তাহলে ইনিশিয়ালি রিপোর্টিংয়ের পর গাছ যে শকটা পাচ্ছে সেই শকটা কাটিয়ে উঠতে উঠতে গাছকে অনেকটা এনার্জি ক্ষয় করতে হবে এই ফ্লাওয়ার স্পাইকের পেছনে। এই ফ্লাওয়ার স্পাইকটি যদি আপনি কেটে দেন তাহলে গাছটি ভবিষ্যতের জন্য ভালো মতো তৈরি হবে। কাজেই এবছর হয়তো আপনারা ফুল পাবেন না নতুন গাছে, কিন্তু পরের বছর একটি ভালো গাছ, একটি এস্টাবলিশড গাছে আপনারা অনেক বেশি পরিমাণে ফুল পাবেন এবং একাধিক ফ্লাওয়ার স্পাইকও পাবেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না, এবং আমার মনে হয় নতুন ফিলোনপসিস অর্কিড
প্রতিস্থাপনের ক্ষেত্রে এই ভিডিও অবশ্যই আপনাদের সাহায্য করবে। ভালো থাকবেন সবাই।